আজকে ওয়েদারটা অনেকদিন পর খুব ভালো আছে, হাওয়া দিচ্ছে। তো কোথাওই আমাদের সেরকম ভাবে কিছুদিন ধরে বেরোনো হচ্ছে না, সো মিনি ব্লগসও সেভাবে শেয়ার করতে পারছি না তোমাদের, যা গরম পড়েছে অ্যাকচুয়ালি। সো যাই হোক, আজকে অনেকদিন পরে আমি আর শুভদীপ এখন একটু বেরোচ্ছি। আজকে বেসিক্যালি আমি ওকে বলেছি ঘুরতে নিয়ে যাব, ও তো হট করে আমাকে শুনে চমকে গেছে, সবসময় ওই আমার বেসিক্যালি ঘুরতে নিয়ে যায়। তো এই চলে এসেছি, আজকে অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি। আমি তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি, শুধু গাড়িটা চালাতে পারি না আমি। তো আমরা নতুন কিছু একটা শুরু করতে চলেছি, তোমরা তো সবাই জানো। তো ওই জন্য আমি সবসময় এখানে, আমার লাইফে কিছু ভালো হোক, কোনো প্রবলেম হোক, যাই হোক, আমি সবসময় এখানে আসার চেষ্টা করি, মায়ের কাছে এসে মানে আমি আশীর্বাদটা নেওয়ার চেষ্টা করি। তো আশা করব মা আমাদের এতদিন যেরকম পাশে ছিল সেরকমভাবেই আমাদের সবসময় আশীর্বাদ করবে, আর তোমরা অলওয়েজ আমাদের পাশে থাকবে। তো সেজন্য মায়ের সাথে একটুখানি দেখা করে গেলাম, আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসার, হচ্ছিলই না। তো ফাইনালি এখানে এসে একটু সময় কাটাবো, এখন এখানে বসে কিছুক্ষণ, মায়ের আরতি হবে কিছুক্ষণ পরে, বসে একটুখানি সময় কাটাবো, দেন এখান থেকে বেরিয়ে কোথাও যাবো। আমারও দুজনের খুব ফেভারিট একটা জায়গা এটা, মনে যা ঝামেলা হবে, তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো যাদের যে কোনো মনের প্রবলেম, যদি মন খারাপ লাগে বা মনটা খুব একা একা ফিলিংস হয়, এখানে আসবে দেখবে সব সলভ হয়ে যাবে। এতটা ঠান্ডা শান্ত পরিবেশ, না তোমাদেরকে দেখাচ্ছি মন্দির চত্বরটা এতটা শান্ত। তো চলো আমরা একটু একা একটু সময় কাটাই ভগবানের সাথে। এই দেখো বিয়ে হচ্ছে এখানে, এই মন্দিরে আমার বাবা মার বিয়ে হয়েছে। ঠিক আছে, এই যে বর্গ বিয়ে বল। আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। কদিন ধরে যা গরম পড়েছে, আমাদের কিন্তু এখন রেগুলার কনসার্ন হচ্ছে অ্যাকনে আর অ্যাকনে মার্কস। আমার তো প্রচুর পরিমাণে ছোট ছোট অ্যাকনে হয়েছিল, আর সেগুলোরই কয়েকটা মার্কস এখনো রয়ে গেছে, আর তার সাথে দু একটা অ্যাক্টিভ অ্যাকনেও রয়েছে। আর রিসেন্টলি কিন্তু আমি আমার স্কিন কেয়ার রুটে এমন কয়েকটা জিনিস ইনক্লুড করেছি, যার জন্য কিন্তু আমার অ্যাকনে আর অ্যাকনে মার্কস খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো চলো চটপট কি আমি ইউজ করছি সেগুলো দেখাই তোমাদের। রিসেন্টলি আমি ইউজ করছি ডার্মাকোর স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ, আর এটা কিন্তু আমাদের স্কিন থেকে এক্সেস অয়েল রিমুভ করতে হেল্প করে, আমাদের পোর্স গুলোকে আনক্লক করে, স্কিনকে ব্রেকআউটস হওয়া থেকে কন্ট্রোল করে, আর অ্যাকনে মার্কসও কিন্তু দূর করতে হেল্প করে। ভীষণ ভালো একটা ফেস ওয়াশ এটা, এটা ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো ফেস ওয়াশ ইউজ করার পরে আমি এখন ইউজ করবো ডার্মাকোর স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে সিরাম। এর মধ্যে রয়েছে 2% স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড 5% নিয়াসিনামাইড, যেটা শুধু অ্যাকনে কমাতেই হেল্প করবে না, অ্যাকনে মার্কসও কিন্তু ম্যাজিকের মতো চলে যাবে। আমি কিন্তু এটা দিনে টুয়াইস ইউজ করি, আর এটা কিন্তু এক পাম্পের বেশি লাগবে না, জাস্ট একটা পাম্প নিলাম হালকা হাতে, যেখানে যেখানে বেশি অ্যাকনে মার্কস অথবা অ্যাক্টিভ অ্যাকনে আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লাইট ওয়েট, আর স্কিনে কিন্তু সাথে সাথে অ্যাবজর্ব হয়ে গেল জিনিসটা। স্কিন কেয়ারের থার্ড স্টেপ হচ্ছে সানস্ক্রিন। আমাদের কিন্তু গরমকালে সবসময় সানস্ক্রিনটা ইউজ করা উচিত, আমি তো মাঝে মাঝে রাত্রিবেলাও করে ফেলি। তো আমি ইউজ করছি দ্য ডার্মাকোর 1% হাইলুরোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। এর মধ্যে রয়েছে SPF 50, PA++++++, এটা কিন্তু সুপার লাইট ওয়েট, ফ্রেগ্রেন্স ফ্রি, আর কিন্তু কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। এর মধ্যে রয়েছে হাইলুরোনিক অ্যাসিড অ্যান্ড ভাইটামিন ই এর গুণ, যেটা আমাদের স্কিনকে সান ড্যামেজ থেকে বাঁচিয়ে একটা বাটার টাইপ স্কিন দেবে। তো এই ছিল আমার সামারে অ্যাকনে প্রুফ স্কিন কেয়ার রুটিন। তোমরা কিন্তু দ্য ডার্মাকোর সমস্ত প্রোডাক্ট ডার্মাকোর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও নায়কা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এক্সট্রা 20% ডিসকাউন্টের জন্য কিন্তু ইউজ মাই কুপন কোড আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আর এই কুপন কোডটা কিন্তু শুধুমাত্র ডার্মাকোর অফিসিয়াল ওয়েবসাইটেই অ্যাপ্লিকেবল হবে। আর আমি কিন্তু ডার্মাকোর সমস্ত প্রোডাক্টের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা যারা চেক আউট করতে চাইছো এখনই চেক আউট করো। আমরা এখন একটু ভিক্টোরিয়া সামনেটা ঘুরতে চলে এসেছি। আজকে বেসিক্যালি আমি তো প্ল্যান করেছিলাম সবকিছু আর কি, কোথায় যাবো না যাবো, হঠাৎই ও বললো যে চল এদিকে একটু ঘুরি, এরপর আমরা আরসালানে যাবো, এখানে আসতেই মনটা ভালো হয়েছে।
আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, ভালো কথা। এখন আমরা আছি প্রিন্সেপ ঘাটের সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছি ব্রিজ। আর তো বললাম যাবো না, ওনে এখন ঘুরে বেড়াবে, ঠিক আছে, পুরো কলকাতা ওনাকে ঘোরাতে হবে। তো আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি খালি গাড়ি চালিয়ে যাবো, ওই স্টেশনে বসে খালি হাওয়া খাবে আর চারিদিক ঘুরবে, ওটা দাঁড়াবে না। এই হচ্ছে আমার ঘুরতে বেরোনো আমাকে নিয়ে। ওই একটা রোল খাইয়ে দিলো, মানে ওই যে যখন ড্রাইভারের খরচা হয় না সেটাই আর কি, পেট্রোলের খরচা দিয়ে দিল। ধর আমরা চোখে দেখছি, আমি বারবার ছোট থেকে আমার এটা গন্ডগোল, তোমরা একবার আমাকে কমেন্টটা বলেছিল অনেকদিন আগে, তো আমার এটা গন্ডগোল। তো আমরা চলে এসেছি এখন আর্সালানে, রোল নিতে গেছে, আমরা কয়েকদিন ধরে রোল খেয়ে দিচ্ছে হচ্ছে গড়িয়াহাটে। প্রবাবলি আমরা যাবো না, আজকে একটু ফুচকা খাবো, ভালো কোথাও ফুচকা খাবে। আমরা ফাইনালি চলে এসেছি ফুচকা খেতে, বাড়ি যাওয়ার আগে ফুচকা খেতে ভালো জিনিস রয়েছে এখনো, চলো বাড়ি যাই। এবারে বাচ্চা কি করছে এখানে? আমি বলেছি ওকে মটন রোল নিতে, ও বলেছে কি এগ মটন রোল নিয়েছে। আবার কি আমার বেশি স্টাফিং হয়ে গেলে আমি আর খেতে পারি না। খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি নিজে। আমরা এসেছি, দেখেন অনেকটা সময় হয়ে গেছে, কেমন বল? সত্যি কথা বলবো, হ্যাঁ তোমরা যদি রোল খাও ওখানে দাঁড়িয়ে খেয়ে আসবে, বাড়িতে এলে কোনোদিন অনেকটা টাইম হয়ে গেছে, টুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনো জুসি ব্যাপার নেই ভিতরে, শক্ত কাঠ। টেস্ট ঠিক আছে যাই হোক, বাট এটা এক্সপেক্ট করিনি। রোল আর্সেনালের বলে কথা খেয়ে নি।